অগ্রগতি হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী চালু বলতে চাই, আপনি গণতন্ত্রের মানুষ কন্যা, আপনি ডিজিটাল বাংলাদেশ গড়ার রূপকার, গণনেত্রী শেখ হাসিনা, আপনি এদেশের কর্ণধার, তাই আপনার কাছেই আমাদের এই দাবি, আপনি আমাদের এই রাজ্য দাবিকে মেনে নেন। আমি দু একটা কথা বলতে চাই আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে। আমার আপনি জানেন আজকে যদি 30 বছর 27 বছর পড়াশোনা করে আমরা বাবা মায়ের কষ্ট অর্জিত টাকা পয়সা শেষ করে আজকে এই 30 বয়সের কারণেই যদি আমরা ভিড় হয়ে যাই, আমাদের এই 27 বছরের পড়ালেখার সার্টিফিকেট, 28 বছরের পড়ালেখার সার্টিফিকেট যদি বের হয়ে যায় কোনো কাজেই না আসে, তাহলে কি লাভ আমাদের এই পড়াশোনা করে? বাবা মায়ের এই কষ্ট অর্জিত টাকা পয়সা নষ্ট করে কেন আসতে আমরা এই দেশের উচ্চ শিক্ষায় শিক্ষা অর্জন করে আজকে পথে ঘুরছি? মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি এই সারা বাংলাদেশের বেকার যুবকদের দৃষ্টি তাকিয়ে সবাই দৃষ্টিতে তাকিয়ে দেখেন, আপনি আমাদের যে চাপ এগুলো একটু বিবেচনা করে দেখেন, একটু জানেন আপনার অনেক এজেন্ডা আছে, প্রশাসনের অনেক লোক আছে, তাদের কাছে আপনি হাতে আপনার গেন্দ্রীয় সংস্থা আছে, তাদের কাছ থেকে বিজেপির লোক আছে, আপনি তাদের কাছ থেকে আমাদের তথ্য নেন। আপনি ওই আশেপাশে কিছু এজেন্ডা আছে যাদের কারণে আজকে আমাদের এই 30 বছর এখনো বয়সের ভুলে চাকরিতে প্রবেশে ভালো হয়ে দাঁড়িয়েছে। আপনি জানেন কেন আমাদের এই দাবি, কেন আমরা এই রাস্তায় বেরোচ্ছি? আপনি একটু আমাদের যুক্তিগুলো দেখেন। আপনার কাছে আমাদের আকুল আবেদন, মাননীয় প্রধানমন্ত্রী, আমরা না চালাতে পারি রিক্সা, না চালাতে না বেচতে পারি চা, না বেচতে পারি আটা, না বেচতে পারি চায়ের দোকান দিতে পারি, না বেচতে পারি মরিচালাচুর, কে আমাদের কে রক্ষায়? আমরা এখন কি করবো বলেন? মাননীয় প্রধানমন্ত্রী, আমরা গ্রাম থেকে পড়াশোনা করতে ঢাকা আসছি, ভালো কলেজে ভালো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, আমাদের গ্রামে সবাই জানে মাননীয় প্রধানমন্ত্রী যে আমার ছেলে আমার বাবা মা গর্ব করে বলে ঢাকায় পড়াশোনা করে একটা বড় চাকরি পাবে, তার মানে এই নয় যে চাকরি করতে এসে আজকে আমরা লাশ হয়ে বাড়িতে চলে যাব, বাড়িতে গিয়ে ওই জমি ক্ষেতের জমি চাষ করতে হবে, ওই মানুষের কাজে 350 টাকা 400 টাকা মজুরি দিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা কাজ করবো, আমাদের কাজ দেন, কিন্তু এর মানে এই নয় বাংলাদেশের কোন সেক্টরে চাকরি করার মতো আমরা উপযুক্ত না, আমরা এই 4-5টা সার্টিফিকেট কি করবো? তাহলে কেন এত লক্ষ লক্ষ টাকা, কেন এত লক্ষ লক্ষ টাকা আমরা বাবা মায়ের কষ্টে অর্জিত টাকা শেষ করে এই উচ্চ বৃদ্ধি অর্জন করছি? দিন পাশে আমার এদেশের জনসাধারণের কাছে, এদেশের সুশিক্ষিত আমলাদের কাছে, যারা সচিব বলছেন, যারা মন্ত্রী বলছেন, যারা এমপি বলছেন আছেন, আপনারা এখনো 80 থেকে 85 বছরে 30 থেকে 83 বছরে মন্ত্রী পরিষদ চালান, মাননীয় মন্ত্রী মহোদয়, আপনাদের কাছে আমাদের আকুল আবেদন, আপনারা বলেন আমরা 30 বছর যদি দূরে হয়ে যান, তাহলে আপনারা কিভাবে এই সংসদ, কিভাবে এই দেশের সাধারণ মানুষকে পরিচালনা করেন? মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদের দাবিগুলো একটু দেখেন, সবাই দৃষ্টি দেখেন, ছেলে হিসাবে দেখেন, আজকে দেখেন আমার সামনে ভিক্ষা করতেছে, এই ভিক্ষা করতেছে, কেউ ভিক্ষা চালাচ্ছে, আজকে এটা সত্য বাস্তব দেখেন, আপনি রাস্তায় বেরোলে দেখবেন কে ছিঁড়েছে চালান, ছিঁড়েছে দিকে দেখবেন, এ তুমি কি করো ভাই? তার এক কথাবার্তা মনে হলে জিজ্ঞেস করলে মনে আছে ভাই, লজ্জায় কথা বলতে চায় না, রিক্সা চালান, রিক্সা উঠলে বলে হয়তো হচ্ছে কথা বলতে চায় না, তারা পড়াশোনা অনার্স মাস্টার্স করে, তারা এখন রিক্সা চালান। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের যদি সার্টিফিকেট না থাকে, তাহলে আগে আপনি ঘোষণা দিয়ে দেন যে 30 বছরের পরে নিতে চাকরি হলে হবে, না হলে তোমাদের এই দেশে থাকার দরকার নেই, আমাদেরকে এই মিয়ানমারের মতো, আমাদেরকে এই মিয়ানমার সরকারের মতো পাঠিয়ে দেন, আর মিয়ানমার সব মিয়ানমারে গিয়ে আমরা যুদ্ধ করবো, আরেকটা দেশ স্বাধীন করবো। এই বলে আমি আমার বক্তব্য